যারা চোর, যারা ডাকাত, যারা হামলাবাদ, যারা চিঠি মানুষ, আমার বাচ্চা ছেলে কারা করতে দিয়েছে সারা জীবন শেষে মূলে মূলে কি কিনবে? যুদ্ধক্ষেত্র প্রস্তুত। এদিকে তৃণমূলের ব্যাটেলিয়ানে বিদ্রোহের অন্ত নেই। তৃণমূলের টিকিট পেয়েছে চোর, ডাকাত, ধান্দাবাজ, খুনি, না বিরোধীরা নয়, এই বিস্ফোরক অভিযোগ আনছেন মগরাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে এই ভিডিওতেই তৃণমূল বিধায়ক ফাঁস করলেন দলীয় কর্মীদের সম্পত্তির উৎস রহস্য। দলের ইনভলভমেন্টে জমি বাড়ি জায়গা করছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি। বিদ্রোহী বিধায়কই ডোবাবেন তৃণমূলের তরি? পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে আগেও দলের গ্রুপবাজি বেফাঁস করেছেন বিধায়ক গিয়াসউদ্দিন। বিধায়কের বিদ্রোহে অতিষ্ঠ দলের কর্মীরাই মানসিক সমস্যায় ভুগছেন গিয়াসউদ্দিন মোল্লা, মন্তব্য দলের অন্দরে। আমার মনে হয় উনি কোথাও কোথাও একজন বর্ষীয় নেতা হয়ে একটা মানসিক সমস্যায় ভুগছেন। ওনার মানসিক সুস্থতা আমি কামনা করছি, উনি ভালো থাকুক। দলের যুবকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, মারাটার, খুনি, তোলাবাজ, এই ধরনের যে কথা, এটা বিজেপি আইএসএফের মুখে মানায়, ওনার মুখে মানায় না। লেজে পা পড়েছে বলেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, পাপের প্রায়শ্চিত্ত করছেন তৃণমূল বিধায়ক, কটাক্ষ বিজেপি। কাটমানি, তোলাবাজ তাদেরকে দিয়েছে, তো তারা নিজেরাই বলছে, তো এটা মনে হয় পাপের প্রায়শ্চিত্ত ছাড়া আর কিছু নয়। যাই হোক, তবুও মনে করবো যে এটা বিনাশকালে বুদ্ধি নাশ। বিধায়কের বিদ্রোহ যেন ঘর শত্রু বিভীষণ হয়ে দাঁড়াচ্ছে। নবজোয়ারের স্রোতেও এক নৌকায় সবার হতে পারল না গোটা তৃণমূল দল। শীর্ষ নেতৃত্বদের এত কসরতের গ্রস প্রফিট কি? সংগঠনের নামে শাসকের ঝুলি শূন্য, কটাক্ষে মশগুল বিরোধী মহল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।